এর অনেক দিনের শখ যে আমরা একটা এরকম বুলেট নেব। কুনাল বলছে এখন টেস্ট ড্রাইভ দেবে, কোনটা? বাট বেলা 3টে বেজে গেছে, খাওয়া দাওয়া অনেকক্ষণই আমাদের হয়ে গেছে, যেন আমরা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, লাঞ্চ করি। আর আজকে হচ্ছে স্যাটারডে, স্যাটারডে মানে একটুখানি বেরোই, কোথায় যাব কি যাব কোনো ঠিক নেই, কোনো ডেস্টিনেশনও ঠিক করিনি কোথায় যাব, বাট রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, দেখা যাক কোথায় যাই, একটু তো বেরোবই ফ্রেশ হাওয়া নেওয়ার জন্য। একবার করে রোদ্দুর উঠছে, একবার করে ছাওয়া হচ্ছে, আর আমি একবার করে সানগ্লাস পরছি, একবার করে খুলছি, স্টাইল মারার জন্য আমি সানগ্লাস পরি না, বাট রোদ্দুরের দিকে বেশিক্ষণ তাকাবে না, আমার মাথা সানগ্লাসটা পরি। কি হলো এখানে দাঁড়াচ্ছ নাকি? মৌসুমিটা করতে ভুলে গেলাম তো। ঠিক আছে, ভালো আছে, আর মৌসুমি খেতে ইচ্ছা করছে, চলো আজ ভালো মন্দই খাওয়া হবে বাইরে। আজ শুধু আমরা খেতে বেরিয়েছি, কোথাও যাবো না, কোথাও ঘুরবো। সিট বেল্টটা লাগাও, সেজে গুজে বসে থাকলে হবে, একটু সিট বেল্টটা বড়। আগের দিনকে আমাকে ধরেছিল, আর ধরেছে ওর কোথায়? আমার এলাকাতেই ধরেছে, আমাকে ফোন করে বলছে, বলে জানো তো আমি না গাড়িটা নিয়ে বেরিয়েছি, আর ওইখানেই আমাকে মোড়ের মাথায় ধরেছে, বলছে সিট বেল্ট লাগানি আপনাকে কেস। আমি তো নিজের লোকাল এরিয়া, আমি সিট বেল্ট পরি না, বাইরে কলকাতায় গেলে তবেই সিট বেল্ট লাগাই। প্রথমে 1000 টাকাই বলছিল, তা বলছে তা ছোটখাটো দি, যেহেতু আপনি লোকাল লোক। আমি বললাম না, লোকালের জন্য না, দেখুন আপনি কেস দেবেন কিন্তু আবার আমাকে তাহলে ফোনাফোনি করতে হবে, তাহলে আপনার কেস দিতে পারবেন না, তখন আবার একটা বিচ্ছিরি ব্যাপার হবে। হ্যাঁ, তারপর আমি বললাম আমি পুলিশ, আমার রক্তে পুলিশের রক্ত বইছে, আর আপনি আমায় কেস দেবেন, এটা ঠিক না মনে হয়। দিয়ে তখন বলছে কে পুলিশ আপনার? আমি বললাম আমার দাদু পুলিশ অফিসার ছিল। দিয়ে সেই দাদুর গল্প, যারা তোমরা আমার পুরনো ব্লগ দেখেছো সেই দাদুর গল্প, না এটা রিয়েলি দাদু পুলিশ অফিসার ছিল, সেই দাদুকে ভাঙিয়ে ভাঙিয়ে নাতি আজও যেই যেই শুনেছে, তারপরে একটু বার্গেটিং করছিল, একটা ছোট দিই ছোট দিই এরকম করতে করতে। আমি বললাম কষ্ট দেবেন, ছোট দেবেন, পেনের কালি নষ্ট করবেন, আপনি একটা ছেড়েই দিন না। বলা বল ঠিক আছে যান, আপনি চলে যান। যেই আমায় ছেড়েছে, এবার পাশে বাইকওয়ালা একজন ছিল, সে আমি গাড়িটা ব্যাক করছি, সে শুনতে পাচ্ছি, সে বলছে যে আমাকে তাহলে ছাড়লেন না কেন? বলছে আপনি তো লোকাল নয়, আর উনি লোকাল বলে আমরা ছেড়ে দিলাম, নাহলে কুনাল বলছে এখন টেস্ট ড্রাইভ দেবে, কোনটা? বাট আমার শোরুমে ঢুকে ফার্স্ট যেটা চোখে পড়ছে সেটা হচ্ছে কিন্তু এই হোয়াইটটা, বুঝলে? দেখো এটাই ভালো লাগছে, তাই না? বাট ও বলছে ওর নাকি এই কালারটা পছন্দ, গ্রিনটা। আমার আর কুনালের অনেক দিনের শখ যে আমরা একটা এরকম বুলেট নেবো, তাই কবে থেকে বলো, যাদের থেকে আমরা ওই মুভিটা বলো না, কবির সিং দেখেছিলাম, মানে আমরা হলে দেখতে গেছি কবির সিং, দেখান বেরোনোর পরে কোনালকে বলছি চলো কোনাল একটা এরকম বুলেট নেবো, তুমি আর আমি এরকম ব্লগিং করতে করতে যাবো, মোটর ব্লগিং। তো অনেক দিনের শখ, আজকে হঠাৎ করে এখানে শ্রীরামপুরে এসেছিলাম, তো এখানে একটা শোরুম আছে, আমরা যাতায়াতের পথে প্রায়ই দেখতাম, তো আজকে ঢুকেছি। এখন ঠিক এই মুহূর্তেই আমরা কিনছি না, বাট আমরা সবকে জেনে শুনে নিচ্ছি, রেট চাট ফাট নিচ্ছি, কত কী পড়ে না পড়ে সব জেনে নিয়ে, তো ইচ্ছা আছে তারপর আবার রেট নিয়ে বসবো। হ্যাঁ, আবার রেট নিয়ে বসবো। ওখানে কুনাল সব ফর্মালিটিস করছে, আর আমি এখানে তোমাদের আগেই বলেছিলাম যে এই গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি হোয়াইট হোয়াইট করছিলাম, এটা হোয়াইট নয়, এটা এই বড় আলোটার আলোটা এতটাই জোরালো যে এখানে এসে কালারটা লাগছে, এটা অ্যাকচুয়ালি কী বলবো, গ্রেইশ ব্লু টাইপের কালারটা, বাট এটা আমার চোখে লেগেছে। তারপরে কী হচ্ছে কী না হচ্ছে সেটা আমি বাইরে বেরিয়ে তোমাদেরকে বলছি যে কী হলো কি না হলো। তো স্কুটি ফুটে কি আমরা গেলাম, পছন্দ করলাম, টাকা ফেললাম, স্কুটি আমাদের, কিন্তু এখানে যাই করো না কেন, তোমাকে আগে থেকে বুকিং করতে হবে টাকা দিয়ে,
আর আমি যা যা ওকে ওদের ফিরিস্তি দিয়েছি, এখন বলছে 3 মাস পর গাড়ি পাবে। 3 মাস লাগবে গাড়ি আসতে, কি সব অ্যালাইনমেন্ট ফ্যালাইনমেন্ট টিউবলেস টায়ার ফায়ার ব্যাপার আছে কোনো সব বলছিল। তো যদি আমরা নেক্সট মান্থে হয়তো যদি আমরা বুক করি, সরি, যদি আমরা নেক্সট মান্থে বুক করি তাহলে আমাদের গাড়ি পেতে পেতে পুজো সেপ্টেম্বর জানুয়ারি পর্যন্ত। হ্যাঁ টানছি। তবে যে কালারটা তোমাদের দেখালাম কালারটা কিন্তু অসম আর খুব ইউনিক। ওটা হোয়াইট না, ওটা অ্যাকচুয়াল। হ্যাঁ আমি সেটা বললাম, কমাও, ওটা অ্যাকচুয়ালি ওই গ্রেইশ ব্লু টাইপের আর ভীষণ আনকমন কালারটা। রোডে আমরা ওই কালারটা সচরাচর দেখিই নি, একদমই দেখিনি। তো খুব পছন্দ হয়েছে, এখন দেখা যাক কি হয় না। এটা ডেস্টিনেশন এখানে ম্যাক্স ম্যাক্স 100 ম্যাক্স 100 জন একটা গাড়ি ছিল, ওটা দেখাচ্ছিল আমার জন্য। আমি এইটা পড়বো ডিল। তো আমি এখন ট্রায়াল রুমে এসেছি আর দেখো এই টি শার্টটা কেমন লাগছে। আমার তো বেশ ভালো লাগলো আর খুব লুজ আর বেশ ফাঙ্কি টাইপের। এর স্লিপসটাও বেশ একটু অন্যরকম, যদিও তলায় আজকে আমি জিন্স পরিনি, যে চুড়িদারটা সালোয়ারটা পরেছি তার সাথে প্যান্টের উপর এটা পরেছি, বাট আমার কিন্তু খুব ভালো লাগছে আর বেশ গরমের জন্য খুব কমফি টি শার্টটা। কুনালকে দেখাই কি বলে দাঁড়াও। হ্যাঁ টি শার্টটা ভালো, ভালো না, নাইস। একটাই সমস্যা হচ্ছে এটা একটু বেশি ছোট, তারপরে আবার ছোট তো নি হাইট তো ঠিক আছে কিন্তু পাশে আবার না স্লিট আছে, সেই জন্য এটা একটু বেশি বোল্ড হয়ে যাবে আমার জন্য। আর আমাদের স্কুলের হেডমিস্টার যদি দেখে যে আমার স্কুলের টিচার এই ড্রেস পরে ছবি দিয়েছে, ওখানে কোথায় কমায় চলে তারাও কুনালকে দেখাই। বাট দেখো আমাকে কিন্তু ভীষণ পছন্দ হয়েছে শার্ট ড্রেস, আর কালারটা কিন্তু খুব ফাঙ্কি, বেশ সুন্দর কুইন পিঙ্কের ওপর চেক, কিন্তু বেশ ভালো লাগছে। এটা ভালো, এটা ভালো, হ্যাঁ এটা ভালো, ভালো। কিন্তু কি বলো তো এটা শর্ট কিন্তু এর পাশে স্লিট আছে, এটা ভালো লাগছে, দারুণ হয়েছে এটা, ভালো লাগছে। আর বেশ একটু ইউনিক আছে না, প্রিন্টটা একটু ইউনিক আছে, ভালো লাগছে। তা এটাই নাও ডান নাকি দিল্লি রোডের দাঁড়িয়েই আমরা গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছি, আর এখানে যে দাদা যাচ্ছিলো চা খাবো বলে দাঁড়িয়েছি। বাট একটা ইউনিক জিনিস হচ্ছে দাদা কিন্তু একদম সব কিছু নিয়ে ঘুরছে, এই সাইকেল করে। কিসের চপ এটা? প্রতিদিন চেঞ্জ করে, কালকে হবে খাস্তা কচুরির চাটনি, পরশু সিঙ্গার চাটনি, পরদিন ভেজিটেবল চপ, নিত্য নতুন, মানে ইউনিক মানে নিত্য নতুন, পাল্টে পাল্টে যাওয়া। আমার মানে চপে কোনোদিন আমি বাদাম দেখিনি, তুমি দেখেছো বাদাম? বাদাম বাদাম রয়েছে, তাই তো ছোলা আছে, চেক করুন। আমি খাচ্ছি, আমি কোনোদিন দেখিনি, এটা পুরো ইউনিক। চাটা দাও, মুড়ি আছে যেটা বাঙালি খাওয়া, চমুড়ি বলো না, চমুড়ি বাঙালি, ওই বাঙালি খাওয়াটা আমি রাখি। আচ্ছা আচ্ছা, আর চাটা খুব মিষ্টি, কিন্তু চাটা এতটাই মিষ্টি যেন আপনি বলবেন না চিনি ব্যবসা ছিল নাকি। হবে খাও না, আর এই দেখো আমাদের লোক চলে এসছে, আসল লোক। আমি খেয়েছি ভালো লেগেছে, ওকে দিলাম ওরও ভালো লেগেছে। আমি একটা খাবো, দুটো খাবো না চপ? আরে খাও না, আরে না দুটো খেতে পারবো না, আমি একটা চপ খাচ্ছি আর চা খাবো। বিকেলবেলা এটা ছাড়া আমার চলে না তোমরা জানো, তো ওই জন্যই আরো দাঁড়ানো। চায়ের সঙ্গে টাটাও পেয়ে গেলাম, চপও খেলাম, আর চাটা খেয়ে বলো কেমন? হ্যাঁ চাটা খাচ্ছি, চপটা তো পেয়ে গেছো ভালো, চাটা ঠিক আছে, চিনিটা একটু বেশি, আমি আবার চিনিটা খাই না আমরা, বাট আমরা তো চিনি ছাড়া চা খাই, তো আমাদের কাছে চিনিটা একটু বেশি লাগে, তাই না? কিন্তু কত হাওয়া দিচ্ছে বলো আজকে, হ্যাঁ এটাই একদম, আজকে ওয়েদারটা খুব ভালো। মেন দাঁড়িয়েছিলাম এখানে শর্টস করবো বলে, চাও পেলাম টাও পেলাম দুটোই। এখন প্রচুর
খিদে পেয়ে গেছে। আর প্রত্যেকবার বেরিয়ে যেটা প্রত্যেক দিনে আমাদের ভাগ বিতণ্ডা হয় সেটা হচ্ছে যে ও বলে তুমি বলো কী খাবে, আমি বলি না তুমি বলো কী খাবে। কালকে আমি বেরিয়েই বলে দিয়েছি যে আজকে আমার মিক্সড নুডলস আর ড্রাই চিলি চিকেন খেতে ইচ্ছা করছে এক্সট্রা স্পাইসি। তো আমরা এখন এসে গেছি দিল্লি রোডেরই একটা ছোট হোটেলে। তো এটা বহুত দিনকার পুরনো আর আমরা বহুত দিন বাদে এখানে খেয়ে দিলাম। আর সব থেকে স্পেশালিটি হচ্ছে এখানকার চিলি চিকেন আর চাউমিনটা হচ্ছে একদম স্পেশাল, ওই জন্যই এখানে আসা। আর আমরা বসেছি কোন জায়গাটা বলো? জঙ্গলের ভেতর। জঙ্গলের ভেতর যে এখনো কারেন্ট দেয়নি, জেনারেটর চালিয়েছে। আমি এখন মোবাইল দিলে আমার মুখটা দেখাচ্ছি, দেখো। আর দেখো পুরো জঙ্গল, একদম ফরেস্টের ভেতরে বসে বসে আমরা খাচ্ছি। এই মশাও আছে কিন্তু কামড়াচ্ছে আমাকে। না না, হাওয়া দিচ্ছে। আমার এখন লাইনে অনেক আছে, আমি ওএলএক্সে দিয়ে দিয়েছি, চাউমিন দিয়ে দিয়েছে। আর আমি না শুকের মতন পা তুলে বসে আছি, এত মশা কামড়াচ্ছে। আসলে এখানে তো প্রচুর গাছগাছালি, আর কুণালটা কি অসভ্য এখানে বলবো না, বাইরে বেরিয়ে বলছি এতক্ষণ ঝগড়া করছিল আর কিরকম কথা বলে কিরকম বলে। আমি বলছি যে পায়ে প্রচণ্ড মশা কামড়াচ্ছে, বলছি ওদিকে চলে আমার পাশে চলে আসো, তাহলে মশা তো ওইখানেও যাবে। তা বলছে ও কুণালে পায়ে এমনি ছবি পড়ে সেগুলো আর কাজ করবো, বলছে আমার জুতোটা পরে পড়ছ বলি দেবো। অসাধারণ না চিলি চিকেনটা? কোনো কথা হবে না, তোমরা বলবে যে এত রেস্টুরেন্ট থাকতেই মশার কামড়কে তোমরা এখানে কেন খেতে এসছো, একটাই কারণ আর কিছু না। অনেক ফ্যান্সি তোমরা রেস্টুরেন্ট পাবে, হোটেল পাবে, একদম খাবার নিয়ে কথা বলছি করে ডোন্ট মাইন্ড। বাট এখানে আসার একটাই কারণ হচ্ছে দারুণ ফুড, আর স্পেশালি এই মিক্সড নুডলস আর এই ড্রাই চিলি চিকেনটা। এটা হচ্ছে দিল্লি রোডের ধারে বিঘাটি হোটেল, এটা হচ্ছে বার কাম একটা রেস্টুরেন্ট। তোমরা যদি আমার কথা শুনে একবার এসে খেও, তারপর আমাকে রিভিউটা দিও, জাস্ট অসাম। তো আমরা বাড়িতে চলে এসেছি, আর কুণাল যে অসভ্য এবার তোমাদেরকে বলছি ওখানে কি অসভ্যতা করছিল। তো দেখতেই পেলে আমরা কোথায় বসে খাচ্ছিলাম, পুরো জঙ্গলের ভেতর। তো ওখানে মশাও কামড়াচ্ছিল, জঙ্গল অ্যামাজনে খাচ্ছিল নাকি? তো খাচ্ছিলাম, মানে একে নিয়ে না কোনো ভদ্র সমাজে যাওয়ার মতো না, যেও না, এত অসভ্য। ওখানে ডাকছে মানুষকে, ডাকে কি যে স্যার বা স্যার, কে স্যার? স্যার বলে কেউ নেই, আমাকে কেউ স্যার বলে ডাকবে না। কুণাল ডাকছে, শোনো, আমি ম্যানেজার। ম্যানেজার তোমাদের কেঁপে উঠে, ম্যানেজার কেঁপে কোথা থেকে বেরিয়ে এলো? ধর অন্য কাউকে ডাকলে অনেকক্ষণ পর আসতো। আমার যেটা আমি জানলাম, আমার পেঁয়াজ যেটা খেতে ভালোবাসি সেটা দেয়নি, আমি পেঁয়াজ তাড়াতাড়ি আর ব্যাপারটা হচ্ছে যে আমি আজকে একটা আমার বন্ধুকে বললাম যে এরকম গাড়ি দেখতে গেছিলাম, তো বললো কেন বুলেট নিচ্ছিস, তোরা যখন ট্রাভেল ব্লক করবি কেটিএমটা একবার ট্রাই করে দেখ। বললাম কেটিএম তো আমার মাথায় নেই। আচ্ছা ঠিক আছে, একবার ট্রাই করে। কেটিএম আমাদের শোরুমে এখানেই আছে, যদিও আমার কেটিএম ফিটিএম পছন্দ, এর আমার পছন্দ না, যেহেতু সিটটা প্রচুর উঁচু পেছন দিকে, হ্যাঁ কেমন বাজ পাখির মতো লাগে। হ্যাঁ যাই হোক, তাও আমি ওকে বললাম ঠিক আছে, গ্ল্যামার আছে, ঠিক আছে। তাও আমি একবার বললাম ঠিক আছে, এখনই তো নিচ্ছি না, একবার গিয়ে কেটিএমটা একবার দেখে আসবো, সেটাও তোমাদেরও দেখাবো যে বাইকটা কেমন, বাইকটা কী আছে না আছে সব তোমাদের দেখাবো। বলছে যে মানে যেহেতু মানে ব্লগিং এর জন্য দূর মানে অনেকটা রাস্তা যদি মানে ট্রাভেল করতে হলে মানে বুলেটে যেমন 500 কিলোমিটার ট্রাভেলের জন্য ঠিক আছে, আর তারপরে আর বেসিক্যালি বুলেট এবং পুরো একদম বডি কাপি না মানে কষ্ট হবে, শরীরে কষ্ট হবে, মানে কোমর শীত দ্বারা এগুলোতে খুব ব্যথা হবে।
মানে ব্লগিং এর জন্য এইসব বাইক একদম মানে অ্যাপ্রোপ্রিয়েট। তাই বলছে KTM টা তোরা একবার চেক করতে পারিস। তা কুনাল বললো যে অনেকটা টাকা ইনভেস্ট করার ব্যাপার, এটা তো ছোটখাটো স্কুটি না যে গেলাম কিনলাম চলে এলাম, দেখে নেব নিশ্চয়ই। তো বললো আরেকবার যাবো শোরুমে দেখবো, তারপর দুটো কম্পেয়ার করে দেখবো, তারপরে কি হচ্ছে না হচ্ছে, কি কিনলাম না কিনলাম তো অবশ্যই জানতে পারবে, জানতেই পারবে। বাট ও বলছে যে আরেকবার দেখে নেব। মানে ঠিক আছে দেখো, বাট আমার তো ফার্স্ট অ্যান্ড লাস্ট চয়েস হচ্ছে ওইটা, আর ঢুকেই আমার যে কালারটা পছন্দ হয়েছে চোখে লেগে, একটা আলাদা গ্ল্যামার, দারুণ কালার, দারুণ কালার, অসাধারণ কালার, ওরম কালার আমি রাস্তায় কোনোদিন কোনো বুলেটকে আমি দেখিনি, আলাদা ঘ্যাম আছে একদম। যাই হোক, আর ব্লগটাকে বাড়াবো না, আজকে ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা ব্র্যান্ড নিউ ব্লগে। অবশ্যই ব্লগটা ভালো কথা জড়িয়ে যাচ্ছে, ঠিক আছে, বেশি খেয়েছো না, আমারটাও খেয়েছো, কি মিথ্যা কথা বলে, দেখতে ভালো লাগে, তোমরা কি করতে হয় তোমরা জানো, সেটা সাবস্ক্রাইব ফার্স্ট, তারপরে আমি বলবো লাইক শেয়ার, এই আগে বলো লাইক শেয়ার, আমি আগে সাবস্ক্রাইব বলবো, তবেই দেখতে ভালো লাগবে আর আমাদের চার্ম বাড়বে আমরা আরও ব্লগটা করার জন্য। ঠিক আছে, অনেক কথা বলেছো, আমি এবার ব্লগটা শেষ করছি, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।